বাজার এখন পাকা লাল টকটকে তরমুজের সয়লাব। গর্ভকালীন সময়ে প্রত্যেকটি নারীর জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নিশ্চয় গর্ভবতী নারীদের এখন এই টকটকে তরমুজ খেতে ইচ্ছে করছে। তরমুজের যে অনেক উপকারিতা আছে তা অস্বীকার করা যাবে না, তবে তরমুজ খাওয়ার ফলে গর্ভবতী নারীদের কিছু ক্ষতিও হতে পারে। কোন সময় তরমুজ খাওয়া উচিত, কতটুকু পরিমাণে তরমুজ খাওয়া উচিত, তরমুজ খেলে কি উপকারিতা পাবেন এবং হতে পারে কি কি ক্ষতি, সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। না জেনে গর্ভবতী নারীরা কখনোই তরমুজ খাবেন না। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। গর্ভবতী অবস্থায় প্রত্যেকটি নারীর নিজের ডায়েটের দিকে নজর রাখা উচিত। এ সময়ে অস্বাস্থ্যকর ডায়েট মা ও শিশুর উপর খারাপ প্রভাব ফেলে, তাই নিয়ম মেনে চলার পাশাপাশি গর্ভাবস্থায় সুষম ডায়েটের মধ্যে বিশেষ বিশেষ ফল অন্তর্ভুক্ত করতে হবে। তার মধ্যে অন্যতম একটি ফল হচ্ছে তরমুজ। গর্ভাবস্থায় ফলের মধ্যে তরমুজ খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পানি, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম। এছাড়াও এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় তরমুজ গর্ভবতী নারীদের জন্য একটি আদর্শ ও স্বাস্থ্যকর খাবার। তবে খেতে হবে নিয়ম মেনে। প্রথমে জানব তরমুজের উপকারিতা সম্পর্কে। গর্ভাবস্থায় প্রথম কয়েকটি মাস বেশিরভাগ নারীরাই বমি বমি ভাবযুক্ত অস্বস্তিতে ভোগেন। এটি সারাদিনের যে কোনো সময় ঘটতে পারে, যার ফলে খাবার খেতে অরুচি দেখা দেয়। এই অস্বস্তিকে দূর করতে তরমুজ খুবই উপকারী। সকালে অল্প কিছু খাওয়ার পর তরমুজের টুকরো অথবা এক গ্লাস রস পান করলে শরীরে সতেজতা ফিরে আসে। তবে চেষ্টা করবেন খাবার খাওয়ার এক ঘন্টা পরে তরমুজের রস অথবা তরমুজ খাওয়া। গর্ভাবস্থায় তরমুজ খেলে ডিহাইড্রেশন দূর হয়। গর্ভাবস্থায় অনেকেই ডিহাইড্রেশনে ভোগেন। এটি এ সময় খুবই একটি সাধারণ সমস্যা। এর ফলে দেখা দিতে পারে নানা রকম জটিলতা, যেমন ক্লান্তি, অলসতা, শারীরিক শক্তির অভাব ইত্যাদি। তরমুজের প্রায় 90% পানি, তাই এ সময় ডিহাইড্রেশন দূর করতে গর্ভবতী নারীরা পরিমাপ অনুযায়ী তরমুজ খেতে পারেন। গর্ভাবস্থায় ইডিমা অথবা ফোলা ফোলা ভাব অনেক নারীরই হয়ে থাকে। শরীরে পানি চলে আসা, হাত ও পা ফুলে যাওয়া গর্ভবতী নারীদের একটি সাধারণ লক্ষণ। একে ইডিমা বলা হয়। যখন মূত্রের স্বল্পতা, রক্তহীনতার কারণে শরীরের কিছু নির্দিষ্ট টিস্যুতে অস্বাভাবিকভাবে তরল জমা হয়, তখন সেটি ফুলে ওঠে, তখন তাকে ইডিমা বলা হয়। এই ফোলা ভাব বা ইডিমা গর্ভাবস্থায় একটি সাধারণ সমস্যা। তরমুজ কার্যকরভাবে পেশি ও শিরাগুলোতে এই ফোলাভাব হতে বাধা দেয়, তাই হাত ও পায়ের ফোলাভাব দূর করতে চাইলে এই গরমে গর্ভবতী মায়েরা দৈনিক পরিমাপ মতো তরমুজ খান। তরমুজ অম্বল নাশক হিসেবে ভালোই কাজ করে। গর্ভাবস্থায় দেহের হরমোনের পরিবর্তন ঘটতে থাকে। এই পরিবর্তনগুলো গর্ভবতীদের ক্ষেত্রে কিছুটা অস্বস্তি নিয়ে আসে, যার ফলে খাবারে অরুচি দেখা যায়, আর দীর্ঘক্ষণ না খেয়ে থাকা বা হজমের সমস্যার কারণে অম্বলের সৃষ্টি হয়। তাই এই সময় অল্প কিছু খাওয়ার পর তরমুজ কেটে খেতে পারেন। এটি হজম ক্ষমতাকে বৃদ্ধি করবে এবং অ্যাসিডিটি বা অম্বল থেকে মুক্তি দেবে। এছাড়া পাচনতন্ত্রের সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে তরমুজের রস অথবা টুকরো করা তরমুজ খেতে পারেন। তরমুজ শরীরকে ডিটক্সিফিকেশন করতে সাহায্য করে। তরমুজের মধ্যে মূত্রবর্ধক বৈশিষ্ট্য রয়েছে, যা দেহের বিষাক্ত পদার্থগুলো বের করতে এবং দেহের ইউরিক অ্যাসিড হ্রাস করতে সহায়তা করে। তরমুজের এই বৈশিষ্ট্য গর্ভাবস্থায় লিভার এবং কিডনি সক্রিয় রাখতে সাহায্য করে। পাশাপাশি এটি ত্বকের SPF বাড়াতে সহায়তা করে থাকে। যারা নিয়মিত তরমুজ খান তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। গর্ভাবস্থায় নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, এটা সকলেই জানেন, যার ফলে এই সময় বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তরমুজের লাল অংশে লাইকোপেন নামক এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে থাকে। এছাড়াও ভিটামিন ও খনিজ পদার্থে সমৃদ্ধ এই উপাদান আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত তরমুজ খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। এ সময় কোষ্ঠকাঠিন্য হওয়া খুব সাধারণ ও অস্বস্তিকর সমস্যা। এ সময় গর্ভবতী নারীদের যে কোনো ধরনের ওষুধ খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হয়। তাই কোষ্ঠকাঠিন্য দূর করতে তরমুজ খেতে পারেন, কারণ তরমুজে থাকা ফাইবার মল গঠনে সহায়তা করে, যা পেটের সমস্যাকে দূর করতে সাহায্য করে। তাই প্রতিদিন অল্প করে তরমুজ খেতে পারেন। নিয়মিত তরমুজ খেলে ভ্রূণের হাড় সঠিকভাবে গঠিত হয়। গর্ভাবস্থায় তরমুজ খাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল এটি গর্ভে থাকা শিশুর হাড় ও দাঁত গঠনে সহায়তা করে।
তরমুজে থাকা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং পটাশিয়াম গর্ভে শিশুর হাড় সঠিকভাবে বিকাশ করতে সাহায্য করে থাকে। তরমুজ খেতে পছন্দ করেন বলেই যে অতিরিক্ত মাত্রায় তরমুজ খাবেন তা কিন্তু মোটেও উচিত নয়, কেননা অতিরিক্ত মাত্রায় তরমুজ খেলে কিছু ক্ষতিও হতে পারে। তরমুজ খুব স্বাস্থ্যকর একটি ফল, এতে শর্করার মাত্রা খুব বেশি থাকে, তাই গর্ভাবস্থায় যদি কারো ডায়াবেটিস থাকে তারা তরমুজ খাওয়া থেকে বিরত থাকুন। নিয়মিত যে সমস্ত মহিলারা মদ্যপান করেন তাদের জন্য তরমুজ একেবারেই স্বাস্থ্যকর নয়, কারণ তরমুজের রাসায়নিক উপাদান লাইকোপিন অ্যালকোহলের সঙ্গে মিশে লিভারের প্রচুর ক্ষতি করে। বিশেষজ্ঞরা জানিয়েছেন অতিরিক্ত তরমুজ খেলে শরীরে জলীয় উপাদান বেড়ে যায়, ওভার হাইড্রেশনের ফলে কিডনির নানা রকম সমস্যা হতে পারে, শরীর দুর্বল হয়ে যেতে পারে। তরমুজে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এই খনিজ উপাদানটি আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ হলেও মাঝে মাঝে এটি অতিরিক্ত পরিমাণে হয়ে গেলে আমাদের শরীরের জন্য ক্ষতি করে, হৃদযন্ত্রের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসে। এছাড়াও অনিয়মিত হৃৎকম্পন, নাড়ির গতি কমে যাওয়া ইত্যাদি ঘটনা ঘটতে পারে। যারা তরমুজ খাচ্ছেন তারা খেয়াল রাখবে তরমুজ হজমের গণ্ডগোলও ঘটাতে পারে, তাই অতিরিক্ত তরমুজ খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। কি পরিমাণে তরমুজ খাবেন আসুন জেনে নিই। 100 গ্রাম তরমুজে 30 ক্যালোরি থাকে, এছাড়া প্রতি 100 গ্রামে 6 গ্রাম চিনি থাকে। যেহেতু তরমুজ অতিরিক্ত খাওয়া যাবে না তাই দৈনিক আপনি 500 গ্রাম পর্যন্ত তরমুজ খেতে পারেন। তবে খেয়াল রাখবেন আপনি যদি তরমুজের রস খান তাহলে কিন্তু 500 গ্রাম রস খাওয়া যাবে না, বরঞ্চ 500 গ্রাম তরমুজ কেটে যতটুকু রস বের হয় সেটুকুই খেতে হবে। তরমুজ খেতে পছন্দ করেন বলেই যে যখন খুশি তখন তরমুজ খাওয়া যাবে তা কিন্তু মোটেও নয়, সন্ধ্যের পর তরমুজ খাওয়া উচিত নয়। গর্ভবতী মহিলারা সন্ধ্যের পর মোটেও তরমুজ খাবেন না, এতে শরীরের হজম ব্যবস্থা কমে যাবে। ডিনারে হালকা খাবার খেতে বলা হয়। তরমুজে অনেক পানি ও প্রাকৃতিক অ্যাসিড থাকে যা হজমের ক্ষেত্রে পেটে ব্যথা ও গ্যাস্ট্রিকের সমস্যা ঘটাতে পারে। গর্ভবতী মহিলারা এখন থেকেই সাবধান হয়ে যান, রাতে বা সন্ধ্যের পর অবশ্যই তরমুজ খাবেন না। তরমুজে অনেক প্রাকৃতিক চিনি রয়েছে, যদিও এটি শরীরের জন্য ভালো তবে রাতে মিষ্টি জাতীয় খাবার খেলে ওজন বেড়ে যেতে পারে। তরমুজে 92% পানি থাকে, গর্ভাবস্থায় বারবার ইউরিন ত্যাগের সমস্যা অথবা মূত্র ত্যাগের সমস্যা দেখা দিতে পারে, তাই আপনি যদি তরমুজ বেশি পরিমাণে খান বা রাতে খান তাহলে বারবার টয়লেটে যেতে হবে, এমনকি পেট ফোলা ফোলা ভাবও দেখা দিতে পারে। রাতের বেলা তরমুজ খাবেন না এবং সকালবেলা খালি পেটে তরমুজও খাওয়া যাবে না। তরমুজ খাওয়ার সবচেয়ে সঠিক নিয়ম হচ্ছে সকালবেলা নাস্তা খাওয়ার পর অথবা যে কোনো ধরনের খাবার খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে তরমুজ খাওয়া। তো ভিউয়ার্স, তরমুজের উপকারিতা অপকারিতা, তরমুজ খাওয়ার নিয়ম সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গর্ভাবস্থায় তরমুজ খেলে কী হয় তা সকল গর্ভবতী নারীদের মাঝে ছড়িয়ে দিন যেন তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিউয়ার্স, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।